বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। আমরাও সবাই ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, আমি আর ঈশা যাচ্ছি চিকেন আনতে। কালকে আপাতত মেলাতে এই কটা কিনেছি, আমাদের ঠাকুরের একটা ছবি নিয়েছি, দেখা ওটা। এটা আমার স্টুডেন্টের জন্য নিয়েছি, ঘোড়া। আর এইগুলো আমি একটা করে কানে নিয়েছি। দেখা ওরকম করে ইয়ে করলে হবে। সারাদিন এ বাড়িতেই থাকবো, এখন দোকানে দাঁড়িয়ে আছি, ঋষা মাল দেবে আর আমি চুপ করে বসে থাকবো। এই সমস্ত জিনিস চুরি করে নিয়ে পালাচ্ছে, এই যে নিয়েছে। আমি না, মা চুরি করছে, মা এখানে আছে। তাহলে কি বল, টাকা দে, তাহলে আমাকে টাকা দে, টাকা দে, টাকা দে, তোল। এখানে হচ্ছে চিকেন কষা। আবার রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি মেলা। ঈশাকে দেখা যাচ্ছে না, চুল ছিঁড়ে গেলে আমার চুল লাগাতে পারি। যে কোনো একটা পুতুল পছন্দ হয়েছে, এক গাদা জুতো। আর কিছু লাগবে? সব কেনা হয়ে গেছে, আর কিছু বলবি না? তো শাঁখ বাজানো শিখছে। হ্যাঁ, আস্তে আস্তে দাও। এই দিদি দেখ তো একটু শাঁখ বাজে। হ্যাঁ।
জামার সাথে। মাথায় হাত, এত জিনিস কিনে এও আড়ি মুড়ি যাচ্ছে। ওখানে ভালো বসে দেখো, আমি যা খাবি টুকু করে খাবি। একটু ভালো করে তোমাদের দেখিয়ে দিই, এটা হলো বিলাসকুঞ্জ। তো আজকে সকাল পর্যন্ত এখানে কত মানুষ ছিল, যে ঠাকুর চলে গেল সব পুরো ফাঁকা, কত দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে ছিল তিন চার দিন ধরে। তো কোনো অসুবিধাই হয়নি, স্নান খাওয়া দাওয়া সব মন্দির কর্তৃপক্ষই বহন করেছিল। তো জায়গাটা পুরো ফাঁকা লাগছে, শুধু তিনজন আছে, তিনজন মনে হয় কালকে ভোরবেলা চলে যাবে। তো খুবই খারাপ লাগছে দেখতে, দেখো দূর থেকে ঠাকুরের মুখটাও তো দেখতে পেতাম, সেটাও দেখতে পাচ্ছি না। তো চলো এবারের মতো বাড়ি যাই, এখানে একটা ঠাকুমা ভাপা পিঠে বিক্রি করছে, তো সেটাই খাবো বললাম, ওই জন্য ওয়েট করছি খাবো বলে। কালকে আমার দাদা রিশাকে দিয়েছিল, দিয়ে ওটাই থেকে একটুখানি খেয়েছিলাম, ভালো লেগেছিলো, ওই জন্য আজকে আবার। এবার এইসব ঝোলাগুলো ওপেনিং হবে আর ভাগাভাগি হবে। হ্যাঁ, ওটা আর রাখা যাবে না তো। ও তো চলো নিজে সব ভাগাভাগি হোক, পরে তোমাদের দেখাবো কি কি নিলাম।